বন্ধুরা, তো আজকে আমি আমার নতুন ব্লগে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি আমি আজকে প্রত্যেকটা মেয়েকে দেখাবো যে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের গিফট কীভাবে নিজে হাতে ভালোবেসে প্যাকিং করতে পারো। তো ফার্স্টেই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ওর জন্য একটা ডেনিমের শার্ট নিয়ে নিয়েছিলাম, আর এটা একটা ট্রাউজার ছিল যেটা কিনা স্ট্রেচেবল ছিল। তো দুটোর কোয়ালিটি বা ঠিকঠাকই এসছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো এবারে ওকে দেওয়ার পালা, তো তার জন্য আমি ফার্স্টেই একটা শার্টের বাক্স নিয়ে নিয়েছি যাতে ওর বুঝতে খুব অসুবিধা হয়। তারপর আমি নিজে হাতে ভালোবেসে প্যাকিং করার চেষ্টা করেছি, কিন্তু যেটা আমি করতে পারিনি, বরাবরই করতে পারি না, কিছু একটা জগা খিচুড়ি হয়ে যায়। কিন্তু তাও আমি প্রত্যেকবার চেষ্টা করি যে ওর বার্থডের দিনে আমি নিজে হাতে ভালোবেসে ওর জন্য জিনিসটা প্যাক করি। তো তার জন্য আমি প্যাক করার জন্য প্যাকিংয়ের জন্য একটা পেপার নিয়ে এসেছি, সেটাকে সেলোটেপ দিয়ে এদিক ওদিক করে যা হোক করে মুড়ে ওর জন্য একটা লাভ নোট লিখে রেডি করে ফেলেছি। তো ওর কেমন লাগছে সেটা পরের ব্লগে নয় জানিয়ে দেবো তোমাদেরকে। টাটা।